শ্রী গুরুজয়। সকল ইন্দ্রিয়ের যিনি ইন্দ্র বা রাজা, তিনি গোবিন্দ। গো শব্দে ইন্দ্রিয় সকল, সেই ইন্দ্রিয়গণের যিনি মূল কর্তা, ইন্দ্রিয়গণের মাধ্যমে যিনি দর্শনকর্তা, যিনি ইন্দ্রিয়গণকে চালান, প্রেরণা দেন, প্রচোদন করেন, তিনি গোবিন্দ। একমাত্র গোবিন্দই নিত্যবস্তু, অপরিণামী ও চিরস্থায়ী, তাকে নাশ করার কেউ নেই। গোবিন্দই একমাত্র ভাবিবার বস্তু। গো শব্দের অর্থ আলো। সকল আলোর যিনি ইন্দ্র, উদ্ভবস্থান, সকল আলোর যিনি আলো, তিনি গোবিন্দ। নিখিল বিশ্বের কত সহস্র প্রকার আলো আছে, কিন্তু জগতে যদি কারো চেতনা না আসত, আলোর মূল্য কে দিত? আলোকে আলো বলতো কে? আপনি যখন গাঢ় নিদ্রায় থাকেন, তখন নিখিল বিশ্ব অন্ধকার। বিশ্ব চৈতন্য যদি জাগ্রত না হয়, নিখিল বিশ্বই আধার ঢাকা। একমাত্র চৈতন্যই আলোর আলো, আলোর রাজা। চৈতন্যকে কেউ নিভাতে পারে না, তাকে কেউ অস্বীকার করতে পারে না। কারণ যে অস্বীকার করবে, সেই তো চৈতন্য। সেই চৈতন্যময় গোবিন্দকেই ভাবতে হবে। সুতরাং ইন্দ্রিয়বর্গের জ্ঞাতা ও বিশ্বের মূল চৈতন্য শ্রী গোবিন্দই একমাত্র চিন্তার বিষয়, ভাববার বিষয়। একমাত্র গোবিন্দকে ভাবলেই আমাদের ভাবনা সার্থক ও সত্য হয়। তাকে ভাবলেই ভাবনা সত্যম শিবময় হয়ে যাবে। এবার প্রশ্ন হল, গোবিন্দকে ভাবব কেমন করে, কি উপায়? কে সেই সঠিক পথ দেখাবেন? কে আমাদের এই অন্ধকার থেকে আলোর পথের দিশা দেবেন? তিনি স্বয়ং গোবিন্দই। গোবিন্দই গুরুরূপে আমাদের সেই আলোর দিশা দেখান। শ্রী শ্রী গুরুদেবের নির্দিষ্ট মতে ও পথে ভাবতে হবে। গুরুকে গোবিন্দের কৃপাশক্তি, গুরু কৃষ্ণের করুণার মূর্তি। গোবিন্দকে ভাবনা করিবার উপায়ও গোবিন্দ দেখাবে গুরুরূপে। গুরু নির্দিষ্ট পথে ও মতেই গোবিন্দের দিকে অগ্রসর হওয়া যায়। গুরুর দুটি রূপ, অন্তরে তিনি অন্তর্যামী, বাইরে তিনি ভক্ত শ্রেষ্ঠ আচার্য। বাইরে তিনি গোবিন্দ পৃষ্ঠ, অন্তর্যামীর প্রকাশ বিবেকের বাণী রূপে। বাইরে তিনি গোবিন্দের সর্বাধিক প্রিয়তম, কিসে গোবিন্দের সর্বাধিক প্রীতিবিধান, তাই তিনি সর্বদা নির্দেশ করে দেন। গুরুর আনুগত্যে গোবিন্দের অনুশীলনই সাধকের সর্বোপরি কর্তব্য। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলনই ভক্তি পদবাচ্য। ভক্তির দ্বারাই ভগবান বশীভূত। গুরু একটি মঞ্জুরি বটেন, গুরুর কাছে জানব কিসে রাধা গোবিন্দ খুশি। কৃষ্ণসুখ বলতে দুইটি দিকই লক্ষ্যীভূত, মানব সেবা ও কুঞ্জ সেবা। এই সকল বিষয়ে গুরুর ইঙ্গিতে পরিজ্ঞাত হয়ে গোবিন্দ পাদপদ্ম ভাবনা করতে হয়। এর ফলেই হবে মানবত্ব লাভ এবং গোবিন্দের কিঙ্করত্ব লাভ। এছাড়া কিছু করণীয় নেই, ভাবনারও নেই। গুরুই গোবিন্দ। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।